আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। কংগ্রেচুলেশন বন্ধুরা, আমি যদি একটু লেটে ভিডিও করছি তারপরেও বন্ধুরা আমি ভিডিওটি দেখাতে চাইছি। আমরা যারা কাউন্সেলিং করেছিলাম তো কাউন্সেলিং লেটার অলরেডি পাবলিশড হয়েছে। আজকের তারিখ আপনারা দেখতে পাচ্ছেন 4 তারিখ, গত 3 তারিখে দিয়েছেন। তো আমি আজকে মূলত জানাবো ফ্রেন্ডস, যারা চান্স পেয়েছেন কীভাবে অ্যাডমিশন নেবেন, এবং যারা চান্স এখনও পাননি অর্থাৎ পরবর্তী কাউন্সেলিং কীভাবে করবেন সেটা আমি জানাবো। তো বন্ধুরা আমি চলে আসবো জেক্সপো সাইডে। তাহলে জেক্সপো আমি লিখলাম, সরি ফর ফ্রেন্ডস, নেট কানেকশনটা একটু দুর্বল ছিল। তো বন্ধুরা আমি আবার তাহলে যেটা লিখলাম সেটা হলো জেক্সপো ডট wbsct ডট কো ডট ইন। ইতিপূর্বে আপনারা সাইটের সঙ্গে পরিচিত হয়েছেন। আমি রিফ্রেশ করি সাইটটাকে, বা পুরো প্রথমটাই আমি লিখি জেক্সপো, সরি ফর ইনকনভেনিয়েন্স। তো বন্ধুরা আপনার এই ভিডিওতে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নির্দ্বিধায় প্রশ্ন করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আমাদের সাইটটা এখন খুলে গেছে, সরি ফর নিট দুর্বলের জন্যে। তো আমরা এখন যে কাজটা করব, আমাদের অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে এবং পাসওয়ার্ডটা দিতে হবে এবং লগ ইন করতে হবে। তো আমি এই দুটো জিনিস দিয়ে লগ ইন করে নিয়ে আপনাদেরকে দেখাবো বাকি অংশ। বন্ধুরা আমার বেসিক ডিটেলস দেওয়ার পরে আমি লগ ইনে চাপবো। লগ ইনে চাপার সঙ্গে আপনার তথ্যগুলো খুলে যাবে। তো বন্ধুরা আপনার তথ্যর নিচে ঠিক আমরা যেটা দেখব, যেখানে আমাদের লেখা আছে বন্ধুরা ক্লিক হেয়ার টু ভিউ অ্যালটমেন্ট। তো আমরা এই যে অ্যালটমেন্টে যেটা কি হলো, যেখানে আমরা অ্যালটমেন্ট করেছিলাম অ্যালটেড হয়েছে সিট অ্যালোটেড। তো এইখানে আমরা ক্লিক করলে বুঝতে পারবো আমার কোন সিটটা আমার জন্য অ্যালট হয়েছে বা আমার জন্যে কনফার্ম হয়েছে। তো সেটা আমি দেখে নিই, আপনাদেরকে একটু দেখাবো। আসলে এইভাবে কেন দেখাই বন্ধুরা, ইউটিউবের কিছু রেস্ট্রিকশনের জন্যে বাধ্যতামূলকভাবে এভাবে দেখাতে হয়। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমার এখানে একটা সাবজেক্টে কনগ্রেচুলেশান দেখাচ্ছে, অতএব এইটাতে আমি অবশ্যই অ্যাডমিশন নিতে পারবো। এখন মনে করুন যে আমি ওয়েটিং লিস্টে থাকতে চাইছি না, যদি মনে করেন তাহলে আমরা এইটা এইখানে ক্লিক করব। অর্থাৎ এখানে বলা হচ্ছে না আমি অটো আপগ্রেডেশন এ অংশগ্রহণ করতে চাই না, আমি আমার বর্তমানে বরাদ্দ আসনেই সন্তুষ্ট। অর্থাৎ আপনি বলতে চাইছেন এটা আপনার জন্য এনাফ। তো মনে করুন আপনি এই এই যে কলেজটা পেয়েছেন, এই কলেজটা আপনার পারফেক্ট নাও হতে পারে, অর্থাৎ আপনি কলেজটা চেঞ্জ করতে পারেন বা চেঞ্জ করতে চান। প্রশ্ন হলো কিভাবে, এবং আমি পরবর্তী কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে চাই। তাহলে আমরা যে কাজটা করব, নিচে যে অংশটা এখন যেটা দেখছেন এইটা, ইয়েস আই ওয়ান্ট টু পার্টিসিপেট ইন অটো আপগ্রেডেশন, হ্যাঁ আমি অটো আপগ্রেডেশনে অংশগ্রহণ করতে চাই, তাহলে আপনি এখানে ইয়েস করে দেবেন। তাহলে এখানে যে জিনিসটা বলছেন অটো আপগ্রেডেশনের পরে, ইন কেস ইউ উইশ টু পার্টিসিপেট ইন অটো আপগ্রেডেশন ইউর প্রেজেন্ট অ্যালোটেড সিট মে বি আপগ্রেডেড টু এনি ওয়ান অফ দি ফলোয়িং সিটস অ্যাজ পার ইউর গিভেন প্রিওরিটি ডিউরিং নেক্সট ফেজ অফ কাউন্সেলিং আপন অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকান্ট সিটস, হাউ এভার ইউর প্রেজেন্ট অ্যালোটেড সিট শ্যাল রিমেন বুকড। তো বন্ধুরা এটা বলতে চাইছেন, দেখুন বাংলাটাও দেওয়া রয়েছে, যে পরবর্তী দফার কাউন্সেলিংয়ের সময় ফাঁকা আসনের উপর ভিত্তি করে আপনার বরাদ্দ আসনটি আপনার দেওয়া পছন্দের অগ্রাধিকার অনুসারে নিম্নলিখিত আসনগুলির মধ্যে আপগ্রেডেড হতে পারে, যদিও আপনার বর্তমান বরাদ্দ করা আসনটি বুক করা থাকবে। অর্থাৎ এই সিটটা নড়বে না। আমরা ভাবতে পারি যে আমি যদি ইয়েস করে এগিয়ে যাই তাহলে এই সিটটা আমার হাতছাড়া হয়ে যেতে পারে, বাট না ফ্রেন্ডস, আমরা এই সিটটা তো বরাদ্দ থাকবেই, প্লাস আমি অন্য কলেজেও পাওয়ার জন্যে আমি ইয়েস করে প্রসিড করে দেবো, অর্থাৎ পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য আমি হ্যাঁ করে দিলাম। তো এই হচ্ছে আমাদের জানানোর বিষয়। এর ভিতরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বন্ধুরা অবশ্যই প্রশ্ন করবেন। আপনাদেরকে ধন্যবাদ, এবং আপনাদেরও কংগ্রেচুলেশনের জন্য নেক্সট কংগ্রেচুলেশনের জন্য আপনাদেরও কংগ্রেচুলেশন থাকলো। থ্যাংকস।